তুই এত রাইতে তুই আমার বাড়িতে গেছিলি? এই তুই আমার তুই তো করে করতেছিস কেন? তোর যেটা জিজ্ঞাসা এর উত্তর দে। তুই আমার বাড়িতে গেছিলি? তোর বাড়ি গেছিলাম তোর বউয়ের গন্ধ নিতে। সামনের বার যাবো ডাইরেক্ট অ্যাকশন, রং তামাশা করুক। তোর কোনো সমস্যা আছে? তোর রং তামাশা আমি ছোটাইতেছি। মা ও বোনেরা, আপনারা শুনেন, যদি কারো কিডনি দরকার পড়ে আপনারা সবাই যোগাযোগ করবেন রতনের চায়ের দোকান। একদম ফ্রেশ কিডনি, একদম ধূমপান মুক্ত ব্যক্তির কিডনি। ভাই সব, একটি কিডনি বিক্রি হবে রক্তের গ্রুপ AB নেগেটিভ বিরল রক্ত। এই কিডনি বিক্রির টাকা দিয়ে একজন অন্ধ মেয়ের চোখের অপারেশন হবে। তুই কেমনে বুঝলি যে তোর ঘরে লোক ঢুকছিল? আমি বুঝছি, আমার কাছে মনে হইতেছিল একটা লোক ঢুকছে। আমি সিগারেটের গন্ধ পাইছি, পরে যখন আমি চিৎকার চেঁচামেচি করছি, কেউ না তন তন পালায় গেছে গা। রতন যে কেন পরাগের লগে বাঁচতে গেল, এটা তো পরাগ ছাড়া আর কেউ হইতেই পারে না। ও তো একটা বদমাশে বাচ্চা। কি হয়েছে বিথি, শরীর খারাপ? চাচি আমার বউ কান্দে কেন? বাজার আমি তো বাড়িতে আসছিলাম না, বিথি একাই আসছিল। বিথি কইতেছে যে ওর ঘরে খিচেন দিন বেড়া মানুষ ঢুকছিল। বেড়া মানুষ মানে? আমার ঘরে বেড়া মানুষ ঢুকছিল, আমি অনেকবার চিৎকার করার পরে কোনো কিছু কয় নাই। আমি সিগারেটের গন্ধ পাইছি। সিগারেটের গন্ধ পাইছো? পুরো শরীর থেকে গন্ধ হইতেছিল। আমার মনে হয়েছে আমার অনেক কাছে আসছিল ওই লোক। বাকি তোমার সুই ছিল না? আমি এর আগে চিৎকার করেছি যে কিছু করতে পারে নাই। চিৎকার না করলে সে আমার মনে হয় কিছু একটা করতো। বাজান তুই যাস না বাজান, পরাগ ভালো মানুষ না। ওরে আমি খুব ভালো করে চিনি, আমি দরকার পড়লে পরাগের হাতে পায়ে ধরমু। ওরে আমি বুঝামো তোর বাড়িতে যেন না আসে। চাষি আজকে যদি আমি পরাগটা কিছু না কই, আমার বউ মনে করবো আমি একটা কাপুরুষ। না, আমি কি কিছু মনে করব না, আপনি যান না। হয় তোমার শুইতে চাইছিল, আমি বাড়িতে নাই এই সুযোগে তোমার সর্বনাশ করতে চাইছিল। আমি যদি আজ করে কিছু না কই, তাহলে আমার বাপ দাদা কবর থেকে আমার অভিশাপ দিব, কইব যে আমাকে বংশে একটা কাপুরুষ জন্মাইছিল। ওরে আমি ছাড়ব না। যেভাবে হোক নমিনেশন তো জমা দিমু, ইলেকশনও করমু। খেয়াল টেল রাখিস ভাই, আপনি নিশ্চিন্তে থাকেন, কোনো অসুবিধা নাই। আমরা তো আছি, কারো হাতে ধরে হোক আর পায়ে ধরে হোক আর গলার মধ্যে চাপাটি ধরে হোক, ভোট আপনারই দিব। আমার মনটা তো অন্য জায়গায় পড়ে রয়েছে রে রতন। আর আমি কি যে বিয়েটা করছিস? আপনি কি ভাই একটা কানা মাইয়ারা দেখা এত পাগল হইলেন? আরে গাদা, মানুষ কি মানুষের চোখ দেখা পাগল হলে? মানুষ পাগল হয় মানুষের অন্য কিছু দেখা। আমি যেটা দেখা প্রেমে পড়ছি,
কবে যে আপনি না ভাই, আজকে তো মেলা খাই খাটনি গেছে রে। এক কাম কর, একটা মাল নিয়ে গে যা। ঠিক আছে ভাই, যাইতেছি। হ্যাঁ কিরে রতন, তুই এত রাইতে? তুই আমার বাড়িতে গেছিলি। এই তুই আমার তুই তো করে করতেছিস কে? তোর যেটা জিজ্ঞাসা সেটার উত্তর দে। তুই আমার বাড়িতে গেছিলি? তোর বাড়ি গেছিলাম তোর বউয়ের গন্ধ নিতে। সামনের বার যাবো, ডাইরেক্ট অ্যাকশন, রং তামাশা করুক। তোর কোনো সমস্যা আছে? তোর রং তামাশা আমি ছোটাইতেছি। ইচ্ছা করলে তোরে মাটির লগে পুঁতে ফেলাইতে পারতাম। চায়ের দোকান করি দেখে আমাকে দুর্বল ভাবিস না, মনে রাখিস কথা। তোরে আমি দেখানিও